नमस्कार बंधुरा, आपनारा देखछेन ड्रेसेस वीडियो। आज आमरा बानाबो कुमड़ा फुलेर चप। चलुन देखेनी एर जन्य की की लागछे। आमरा निये निएछि किछु कुमड़ा फुल, सेद्धो आलू लागछे तीनटा, आर निएछि बादाम, किशमिश, कुचुनो लंका, आदा, पेंयाज। एरपर एगुलोके एकटु पेस्ट करेओ निएछि। আর লাগছে চালের গুঁড়ো ও বেসন। প্রথমে আমরা স্টাফিং বানিয়ে নেব। এর জন্য একটা কড়াই গরম করে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে তেল দিতে হবে। তিন চামচ পরিমাণ তেল দিলেই হবে। আমি এখানে সরষের তেল দিচ্ছি। এবার তেলের মধ্যে আমরা দিয়ে দেব গোটা জিরে। জিরাগুলো আমরা একটু ভেজে নেব ভালো করে। জিরাগুলো ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমরা বাদাম দিয়ে দিচ্ছি। হালকা একটু নেড়ে নেব, এটা তেলের সাথে মিশিয়ে দেব বাদামগুলো। এরপর কিশমিশ দিয়ে দিলাম, এর সাথে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এইগুলো একটু ভালোভাবে ভেজে নিতে হবে, একটু নাড়াচাড়া করে নিতে হবে। হালকা আঁচে এগুলো ভাজতে হবে, না হলে পেঁয়াজ জ্বলে যেতে পারে। এরপর কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি মিশিয়ে নেব ভালো করে। সেদ্ধ করা আলুটা পেস্ট করে এর মধ্যে দিয়ে দিতে হবে। বাদাম পেঁয়াজের সাথে ভালোভাবে আলুটা মিশিয়ে নিতে হবে, যাতে আলুটাও ভাজা ভাজা হয়ে যায়। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, এক চামচ নুন দিলেই হয়ে যাবে। হলুদ গুঁড়ো, আর লাগছে জিরে পাউডার। এরপর এগুলোকে একটু মিশিয়ে নেওয়া ভালোভাবে। কিছুক্ষণ হালকা আঁচে রেখে দিতে হবে, যাতে আলু পুরো ভাজা ভাজা হয়ে যায়। মাঝে মাঝে নাড়তে হবে, না হলে আলু কড়াইয়ের গায়ে লেগে যেতে পারে। হয়ে গেছে, আমরা তুলে নিলাম। এরপর আমরা কুমড়ো ফুলগুলোতে স্টাফিংটা দিয়ে দেব। এইভাবে স্টাফিং দিতে হবে। কুমড়ো ফুলগুলোকে স্টাফিং দেওয়ার পর চারদিক থেকে মুড়ে দেব ভালোভাবে, যাতে পুর না বেরিয়ে আসে। সবগুলোই ঠিক এইভাবে করে নিয়েছি আমরা। এরপর আমরা ব্যাটারটি বানিয়ে নেব। এর জন্য একটা পাত্রে আমরা বেসন নিয়ে নিলাম দু চামচ। এর মধ্যে মিশিয়ে দেব চালের গুঁড়ো, দু চামচ চালের গুঁড়ো লাগবে। এক চামচ মতো নুন লাগবে, ছোটো চামচে এক চামচ নুন, হলুদ গুঁড়ো এবং জিরে পাউডার। এর মধ্যে পেস্ট করে রাখা আদা, পেঁয়াজ এবং লঙ্কা দিয়ে দিলাম।
এরপর এর মধ্যে আমরা ধনে পাতা কুচি মিশিয়ে নেব। একটু একটু জল মিশিয়ে আমরা ব্যাটারটি তৈরি করে নেব। খুব পাতলাও হবে না, আবার খুব পুরোও হবে না। আমাদের ব্যাটারটি তৈরি হয়ে এসেছে। এরপর আমরা সবগুলো ভেজে নেব। তার জন্য একটা কড়াই গরম করি, এর মধ্যে তেল দিয়ে দিলাম। এরপর কুমড়ো ফুলগুলোকে আমরা ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমরা গরম তেলের মধ্যে এগুলো দিয়ে দেব। হালকা আঁচে ভালোভাবে এগুলোকে ভাজতে হবে। কালার যখন ব্রাউন হয়ে যাবে তখন এগুলোকে তুলে নিতে হবে। এগুলোকে আমরা তুলে নিচ্ছি। আমাদের কুমড়া ফুলের চপ তৈরি হয়ে গেল। এইভাবে বাকিগুলোকেও আমরা ভেজে নেব। তৈরি হয়ে গেল আমাদের কুমড়া ফুলের বড়া। এগুলো দেখতেও খুব সুন্দর, আবার খেতেও খুব সুস্বাদু। আপনারা অবশ্যই ট্রাই করবেন। থ্যাংক ইউ।